হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি মারিয়াম ম্যারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক ফর্সাকারী একটি জনপ্রিয় ক্রিমের রিভিউ। আজকে আপনাদেরকে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে স্কিনশাইন ক্রিম। আজকের ভিডিওটি দেখলে আপনারা এই ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা জানতে পারবেন। এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করলে কী কী উপকারিতা পাওয়া যায়, এই ক্রিমটিকে কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে, কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে না, এটার প্রাইস অ্যান্ড প্যাকেজিং, এবং এই ক্রিমটি পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড, এই ক্রিমটি ব্যবহারে স্কিনে কোনো সাইড এফেক্টস হয় কি না, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখুন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। এই ক্রিমটিকে হয়তো অনেকেই আপনারা ইউজ করেছেন, এটা খুবই ফেমাস একটা ক্রিম, এবং অনেকেই হয়তো এখনও ইউজ করেননি, ইউজ করতে চাচ্ছেন। সো তারা প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এতে আপনারা এই ক্রিমটির পুরো সত্যতা সম্পর্কে জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে স্কিনশাইন ক্রিম। এই ক্রিমটার কোয়ান্টিটি হচ্ছে 15 গ্রাম, এবং এটা আসে হচ্ছে স্মল একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এই ক্রিমটার প্রাইসটা হচ্ছে 145 টাকা। বাট এটাকে বাংলাদেশি টাকায় 60 থেকে 70 টাকার মধ্যেই যে কোনো নর্মাল স্টোরে এটাকে পাওয়া যায়। এটাকে কসমেটিক শপেও পাওয়া যায় এবং মেডিকেল শপেও পাওয়া যায়। সো এই ক্রিমটি বেসিক্যালি একটা মেডিকেটেড ক্রিম, এটা কিন্তু কোনো কসমেটিক্যাল ক্রিম না। বাট এই ক্রিমটা হচ্ছে স্কিনে ইউজ করার ক্ষেত্রে যারা ফর্সা হতে চায় তারা হচ্ছে এই ক্রিমটিকে ইউজ করে থাকে। বাট এটা কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এই ক্রিমটিকে ইউজ করা একদমই উচিত না, কেননা এটা আমাদের স্কিনে ভালোর বদলে অনেক বেশি খারাপ করে দিতে পারে। এই ক্রিমটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে এর মধ্যে আছে হাইড্রোকিউনন, ট্রেটিনয়েন অ্যান্ড মোমেটোসন ফিউরেট। হাইড্রোকিউনন যেটা করবে স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে কমিয়ে স্কিনটাকে দ্রুত সময়ের মধ্যে ফর্সা করে ফেলে, এবং এই হাইড্রোকিউনন স্কিনের মধ্যে খুব অল্প সময়ের জন্য ইউজ করার কথা ডক্টররা প্রেসক্রাইব করে থাকে, সেটা হচ্ছে কিছু স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে। বাট এ ধরনের ক্রিমগুলো যদি দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে হাইড্রোকিউননের কিন্তু প্রচুর সাইড এফেক্টস রয়েছে। এটা কিন্তু স্কিনের চামড়াটা পাতলা করে দিবে, স্কিনটা আগের তুলনায় আর অনেক বেশি কালচে করে দিবে, স্কিনে পিগমেন্টেশনের সমস্যা করতে পারে, স্কিনটা একদম রেডিশ হয়ে যেতে পারে। এছাড়াও ট্রেটিনয়েন যেটা করবে এটা হচ্ছে স্কিনের ট্রেটিনয়েনের সাইড এফেক্টস আছে, এটা স্কিনের ড্রাইনেসটা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় যার কারণে ফেসের মধ্যে থেকে চামড়া উঠতে থাকে, এবং মোমেটোসন ফিউরেট আমাদের স্কিনে অ্যালার্জেটিক রিয়াকশন দেখা দিতে পারে। সো এই ক্রিমটা হচ্ছে বেসিক্যালি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে যাদের স্কিনে মেলাজমা আছে তাদের ক্ষেত্রে কিছু সময়ের জন্য ইউজ করা হয়ে থাকে। বাট এটা কখনোই দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করতে হয় না, কেননা দীর্ঘ সময় পর্যন্ত এই ক্রিমটিকে ইউজ করার ফলে স্কিনটা যদিও বা এটা অনেক বেশি ফর্সা করে ফেলে, স্কিনের আনইভেন স্কিন টোনটাকে ইভেন করে, স্কিনের পিগমেন্টেশনটাকে কমিয়ে দেয়, বাট এই ক্রিমটা ইউজ করা ছেড়ে দিলে স্কিনে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা দেয়। যেমন এটা স্কিনে ইউজ করা ছেড়ে দিলে আপনাদের স্কিনটা যাদের অনেক বেশি অ্যাকনি প্রোন তাদের স্কিনে পিম্পল হতে পারে, ইভেন যাদের বয়সটা খুবই কম তারা যদি ক্রিমটা ইউজ করে স্কিনে পিম্পলে ভরে যেতে পারে এবং অনেক ব্যথাযুক্ত ব্রণ হতে পারে, এবং স্কিনে হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট বাম্পস হতে পারে, এবং এটা হচ্ছে স্কিনে বার্নিং সেন্সেশন করতে পারে, স্কিনটা ইরিটেট করতে পারে, ইচিনেস হতে পারে, স্কিনের রেডনেস আসতে পারে, এবং এছাড়াও এটা হচ্ছে স্কিনটাকে পুরোপুরি আগের তুলনায় অনেক বেশি কালচে করে দিতে পারে, এবং স্কিনের চামড়াটা টোটালি পাতলা করে দেয় এবং স্কিনটাকে পুরোপুরি ড্যামেজ করে দেয়, এবং এই ড্যামেজ স্কিনটাকে কিন্তু রিপেয়ার করাটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং অনেক টাইম লেগে যায়, তাও স্কিনটা রিপেয়ার হতে চায় না। সো এ ধরনের ক্রিমগুলো ডক্টরের কনসালটেশন ছাড়া কখনোই আপনারা ইউজ করবেন না, এবং এটা হচ্ছে অল স্কিন টাইপসে ইউজ করার জন্য না। যারা ব্রেস্ট ফিডিং মাদার কিংবা প্রেগনেন্ট উইমেন তারা এই ক্রিমটিকে অ্যাভয়েড করবেন, এটাকে ইউজ করবেন না। অ্যান্ড এই ক্রিমটি ইউজ করার আগে অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করবেন, যদি আপনাদের ডক্টর আপনাদের এটা প্রেসক্রাইব করে সেই ক্ষেত্রে আপনারা কিছু দিনের জন্য এটাকে ইউজ করতে পারেন, আদারওয়াইজ লং টাইমের জন্য এই ক্রিমটিকে আপনারা কখনোই স্কিনে অ্যাপ্লাই করবেন না, এবং ত্বক ফর্সা করার জন্য আপনারা এ ধরনের ক্রিমগুলো ব্যবহার করবেন না। সো যারা ত্বক ফর্সা করার জন্য এই ক্রিমটিকে ইউজ করছেন তাদের উচিত অবশ্যই এটাকে স্টপ করে দেওয়া, কেননা পরবর্তীতে এটা স্কিনটাকে টোটালি ড্যামেজ করে দিতে পারে। সো হোপফুলি আপনাদের বুঝাতে পেরেছি যে এই ক্রিমটি আসলে কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না।
এটা হচ্ছে প্রোডাক্টটির পজিটিভ দিক যেমন রয়েছে, যেমন এটা স্কিনটাকে লাইটেনিং করে ফেলে দ্রুত সময়ের মধ্যে, স্কিনটাকে ক্লিয়ার করে ফেলে, গ্লোয়িং করে ফেলে, তেমনই এটার সাইড এফেক্টসটা অনেক বেশি পরিমাণে আছে। সো হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।